नमस्कार आमार कुकिंग चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि एकटा नतुन रेसिपि निये। ताहले चले आसलाम एकटा नतुन रेसिपि निये। आजके आमरा बाड़िते KFC स्टाइले चिकेन बानाबो। KFC स्टाइलेर रेसिपिटा आजके आपनादेर सबाइके एकटु शेयार करबो। KFC-র যে চিকেনগুলো ওগুলো যথেষ্ট কস্টলি, তো আমরা ভাবলাম আজকে আমরা বাড়িতেই বানিয়ে খাবো আর পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই খুব ভালো লাগবে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। এখন ময়দা নিয়েছি আর ওটা কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ার আর মশলা হলুদের গুঁড়ো, আদা আছে এখানে, মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর এই সস নিয়েছি, টমেটো সস। আমরা সয়া সসটা দেব না, তাই তো? হ্যাঁ, সয়া সসটা দেব না, টমেটো সসটা দেব। আর এখানে একটা ডিম নিয়েছি। চলুন তবে মাংসটা আমরা আগে ভালো করে কেটে নেব। এভাবে এভাবে কাটলে কি হয়, মশলাগুলো ভিতরে ঢুকে যায় ভালোভাবে। আমি কি কাটতে পারছি, শক্ত দেশি মুরগি না? এতে রেখে দেবো এটা কেটে। কাটা হয়ে গেছে সব, একটা বাকি আছে। চিকেনটা আমরা কেটে নিয়েছি, এবার মশলাগুলো মাখিয়ে নেব। রসুন, আদা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লেবুর রস দেব, এবার টমেটো সস দেব। মানে সয়া সসটা আমরা দিচ্ছি না, তাই তো? দিচ্ছি না, টমেটো সসটা দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, মাংসটা আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। তাহলে এবার কি ময়দা কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে? আচ্ছা, ওর সঙ্গে তো আবার লঙ্কার গুঁড়ো দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই তো? মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেছে। আমরা কিছু গরুর দুধ নিয়েছি, গরুর দুধ দিলে একটু ভালো হয়। তাতে একটা ডিম ভেঙে দেব, মাখানো আমাদের আধ ঘন্টা হয়ে গেছে মাংসটা। এবারে কোট করে নিতে হবে। এবার কোট করে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার একটু দুধ দিয়ে পুড়িয়ে নেব। আবার কোটিং করতে হবে, তাই তো?
কটা জান আর দুটো আছে এটা দিয়ে দেব সাদা তেল তো হ্যাঁ সাদা তেল ভালো তেলটা গরম হয়ে আসছে এবার চিকেনটা দিয়ে দেব একদম কেএফসির মতনই দেখাচ্ছে কিন্তু হয়ে গেছে সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে রোস্টটা একটু পরে পরে কি পিঠটা উল্টে দিতে হবে নাহলে কি পুড়ে উঠবে তাড়াতাড়ি তো ভাজা যাবে না তাহলে তো ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেশি মুরগির কেএফসি চিকেন তাই তো আর এদা ওয়া ওই মুরগ দেখো একটা ওইটাও একদিন হবে সবাই তো পোলট্রির মাংস বানিয়ে খায় আমরা তো দেশি মুরগি বানিয়ে খাই দেখা যাক কোনটা কত ভালো লাগে কত ভালো এই মুরগিগুলো কেন করার ধারে আসছে এর রোস্ট করে দেবো রোস্ট করে দেবো হ্যাঁ রোস্ট করে দেবো সব কমপ্লিট আমাদের তাহলে আমাদের কেএফসি চিকেন রেডি চলুন খেয়ে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কেমন হয়েছে ভালো হয়েছে তো ঘুষ ফুস খাওনি তো তুমি আমার যে খারাপ হয়েছে বলছো ভালো হয়েছে কেমন হয়েছে ভালো লাগছে তো কেমন হয়েছে খুব ভালো হয়েছে এই দিদি কেমন লাগছে বলতো ভালো রিমি এই রিমি আমাদের কেএফসি চিকেন রেডি
খুবই ভালো হয়েছে। তবে ওদের মতো সেম করা সম্ভব না, অত কিছু আমার বাড়িতে ব্যবহার করি না, ঘরোয়া ভাবে হয়েছে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, দেখা হবে একটা পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।